44খন বিদ্যালয় বোমারে উড়াই দিয়ার ভাবুকে আজি পুয়ার ভাগতে ইমেইল যোগে এই ভাবুকে প্রেরণ করেছে কোনো অজ্ঞাত শক্তিয়ে আনকি বিদ্যালয় সমূহত বোমা আর বিস্ফোরক সামগ্রী সংস্থাপন করা হয়েছে বলে উল্লেখ করা ইমেইল লাভ করার পিছত হুয়া দোয়া লাগিছে স্বাভাবিকতে বিদ্যালয় সমূহের মাজত লগে লগে আরক্ষী বাহিনী উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বাহিরে ভিতরে বোমার সন্ধানত অভিযান চলাইছে বোমা বিশেষজ্ঞ আহিও নিরীক্ষণ করেছে বিদ্যালয় সমূহের চৌহদ স্নিফার ডগ আনিও বোমার সন্ধান চলাইছে বেঙ্গালুরু আরক্ষী ইমেইলর উৎস পরীক্ষণ করে থাকা হয়েছে বলেও উল্লেখ করেছে বেঙ্গালুরুর গৃহমন্ত্রী জি পরমেশ্বর আর তেখেতে কৈছে যে সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে লৈ আরক্ষীর যাবতীয় নির্দেশ দিয়া হয়েছে আমি দেখাইছো আপনাকে এই মুহূর্তত কেনে এক পরিবেশের সৃষ্টি হয়েছে তেওঁলোকৰ মাজত বিদ্যালয় সমূহত বোমা সংস্থাপন করা হয়েছে বলে কৈছে অভিভাবক ছাত্র ছাত্রীর মাজত হুঁয়া দোয়া পরিবেশের সৃষ্টি হয়েছে বেঙ্গালুরু আরক্ষী আয়ুক্ত ডি দয়ানন্দই দুষ্ট চক্রয় চিনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হব বলেও আশ্বস্ত করেছে এই পর্যন্ত বিদ্যালয় সমূহত উদ্ধার হওয়া নাই কোনো বিস্ফোরক সামগ্রী অব্যাহত রখা হয়েছে যাতে বিস্ফোরক সামগ্রীসমূহ উদ্ধার করব পৰা যায় বেঙ্গালুরুর 44খন বিদ্যালয়ত বোমারে উড়াই দিয়ার ভাবুকি দিছে কোনো আততায়ীয়ে আর সেই ইমেইলটোর পাছত কোনে প্রেরণ করেছে তার সূত্র বিচারি তার উর বিচারি অভিযান অব্যাহত রাখিছে আনকি বিদ্যালয় সমূহত বোমা আর বিস্ফোরক সামগ্রী সংস্থাপন করা বলে ইমেইলটোত উল্লেখ করা হয়েছে আর তার পাছত এই ধরনের পরিবেশ হুয়া দোয়া লাগিছে তেওঁলোকৰ মাজত অভিভাবকে স্কুল চলি থাকার মাজতে ছাত্র ছাত্রীক লৈ ঘরমুয়া হয়েছে দৌড়া দৌড়ি হেঁচা ঠেলা আরক্ষী বাহিনী উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয় বিদ্যালয়সমূহের ভিতরে বাহিরে গেছে অভিযান অব্যাহত রাখিছে তেওঁলোকে স্নিফার ডগ লৈ গেছে বোমার সন্ধান চলাইছে আর ইমেইলটো কোরপরা আহিছে তার উৎস বিচারি পরীক্ষণ অব্যাহত রাখিছে কাজিরঙ্গাত গড় হত্যা করা হল আর এগারী কৃষকে খেলেরে মারি হত্যা করলে এটা গড়ক কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের দাঁতি কাষরিয়া বেজগাঁত এই ঘটনাটি সংঘটিত হল ঘটনাটি নরেন শইকীয়া নামের লোকজনক ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে আরক্ষী বন বিভাগে তেতেলিগুড়ি বন শিবির এলাকার পূব ইকরানীত মৃত গড়টির উদ্ধার করেছে খর্গ খর্গ উদ্দেশ্য নাছিল বারে বারে গড়টে তেওঁর খেতিপথার অনিষ্ট করে তার অভিযোগ উত্থাপন করে আহিছিল অবশেষত গড়টো এইবার সুমাওতে খেল মারি নিধন করিলে এইগৰাকী কৃষকে নরেন শইকীয়া নামের কৃষকগৰাকীক লগে লগে গ্রেপ্তার করা হয়েছে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের দাঁতি কাষরিয়া এয়া বেজগাঁও যত এই ঘটনাটি সংঘটিত হয়েছে প্রায় দাঁতি কাষরিয়া অঞ্চল সমূহলৈ গড় হরিণ হাতি আদি সমূহ উলাই অহা পরিলক্ষিত হয় যথেষ্ট খেতিপথার বিনষ্ট করে আর তার বাবে নরেন শইকীয়ায় খেল মারি হত্যা করিলে এই গড়টুক পরবর্তী সময়ত খর্গটো উদ্ধার করা হয়েছে আর নরেন শইকীয়াকো গ্রেপ্তার করা হল আমার তেতেলিগুড়ি এরিয়া এখনের মাজত এটা গরর ক্যারকেস পাইছিল লগতে এটা হেলো আছিল আমাক 24 তারিখে এনেকে এটা ইনফরমেশন পাইছে রাতিয়ে কোনবা বাইরে তুলাই আহা এটা গরর খেল মারিছে বলে এটা ইনফরমেশন পাওয়ার পিছত আমি ইনভেস্টিগেশন করেছিল তাত যে মানুষ এগেনস্ট অ্যালিগেশন হয়েছিল আর উইটনেস আছিল সবক মাতি আমি স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল তেতিয়া নিজে অ্যাকসেপ্ট করেছে তেখেতে তেখেতের নাম নরেন শইকীয়া তেখেতে অ্যাটেম্প্ট হান্টিং হিসাবত আমি অ্যারেস্ট করা হয়েছিল তারপর আমি তেতিয়াপরা আমি বিচারি আছো তেনেকে কিবা ইনজুড গড় আছে নাকি করবা ড্রোন দিয়ে বিচারিছিল হাতি দিয়ে বিচারিছিল আজি প্রায় 2 বাজার ওসরত আমাক খবর পাইছে তেতেলিগুড়ির একরণীর মাজত এটা গড় কার্কাস পাইছে তারপর আমি গই চাইছো তার যাকে তাত খেল লগুয়া এটা গড় কার্কাস আছিলেন